তিনি আল্লাহ ডাকলি যেতে হবে যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাবো এই সুযোগ কেউ পাই নাই আর আমি পাবো না এটা যদি বুঝে থাকেন তাহলে আজ থেকে তৈরি হন যে আমাকে এনি টাইম যেতে হবে এ জামার আর পরবো না এরকম মুখা রাখবো না এরকম শরীর বানাবো না আর নামাজ কাজা করবো না আত্মদাবাদ কাজা করবো না আর আমার মুখে নোংরা কথা বলবো না আর হারামালটা খাবো না কারণ আমাকে যেতে হবে যে কোনো সময় ক্ষমা হবে না আমাকে দেখে যেন বুঝতে পারে মানুষ এসেছে আর কিছু না কথা মনে থাকবেন সে থাকবেন সে শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবর বলছে গোসল করে একবারটা সুবিচল চল ولقد جرانا لجهنم كثيرا من الجن وَالْإِنسُ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أدل أُولَٰئِكَ هُمُ ফিল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ একমাত্র মালিককে যার কাছে যেতেই হবে যাব না বলা চলবে না আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ এর আগে কেউ পায় নাই আর আমি পাব না কথাটা বুঝতে পেরেছেন হ্যাঁ না বলে কথাটা বুঝতে পেরেছেন কে কে বুঝতে পেরেছেন হাত তোলেন তো যারা বুঝতে পেরেছেন যে ডাকলেই আমাকে যেতে হবে যে হাত তোলে নাই বুঝে নাই অবুঝ কে কে বুঝেছেন হাত তোলে হ্যাঁ মাল সবাই হাত তোলে আচ্ছা আপনি বুঝে হাত তুললেন না না বুঝে একজনও বোঝেন নাই আপনি যে ভালোটা বুঝতে জানেন না আপনি ভালো মন্দ বোঝেন না তার নমুনা দেখানোর জন্য হাত তোলা করালাম আপনি যে বললেন বুঝেছি কি বুঝেছেন যে ডাকলে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এর সুযোগ এর আগে কেউ পায় নাই আর আমি পাবো না এতে আপনি কি বুঝেছেন বোঝান তো আমাকে একজন বোঝান কোন পক্ষে হ্যাঁ হ্যাঁ বলো বলো কোথায় মাল কোথায় কি বুঝলেন যে ও ক্যাসেট শুনেছে মালের কিছু নাই শুনেছে কিন্তু ভালো করে শুনে নাই এর আগে বাংলার কোনো বক্তা বার করে নাই মাই চ্যালেঞ্জ এর আগে বার করে নাই এই বাবা জিদা শোনাল আল্লাহ জিদা এই এলাকায় কোনো নার্সিং আছে আছে না নাই নার্সারি স্কুল আছে বাচ্চাদের পড়ার স্কুল আছে না নাই আছে ওই স্কুলে যেদিন আপনার বাচ্চাটাকে আপনি ভর্তি করবেন প্রিন্সিপাল আপনাকে বলে দেবে দেখুন আপনি ভর্তি করেছেন আপনি ভালো মানুষ ভদ্রলোক আপনার ছেলে এখানে পড়বে অসুবিধা নাই কিন্তু আমার তিনটে শর্ত আছে কোন শর্ত এক নম্বর শর্ত হচ্ছে আপনার বাচ্চা যখন আমার স্কুলে আসবে তো আমার স্কুলের ইউনিফর্মটা পরে আসতে হবে আপনার কোনো ইউনিফর্ম আমি মানব না হ্যাঁ না আপনি মিনিস্টারের বাচ্চা ব্যারিস্টারের বাচ্চা প্রফেসরের বাচ্চা মুচির বাচ্চা না বাগদির বাচ্চা ওটা দেখব না আপনি সাহেব জাদা নাকি আপনি হারাম জাদা ওটা দেখব না দেখব আমার ইউনিফর্মটা আপনার গায়েতে আছে কি না হ্যাঁ না বলে হ্যাঁ আর পরের কথা হচ্ছে ইউনিফর্মের উপরে আমার স্কুলের স্ট্যাম্পটা থাকতে হবে লোবোটা থাকতে হবে শুধু ওই রকম কাপড়ের জামা কিনে দিলে হবে না তিন প্রতিদিন বেলা সময় আমার স্কুলের গাড়ি গ্রামে ঢুকবে এনি টাইম আপনার নটার দরজার সামনে যাবে নটার পরে দরজায় দাঁড়ানোর আগে একটা হরেন মেরে দাঁড়াবে আর একটা হরেন মেরে গাড়িটা ছেড়ে বার হয়ে চলে যাবে এই ফাঁকে আপনার বাচ্চা তুলে দিলে আপনি তুলে দেবেন এরপরে তুলতে না পারলে আর বাচ্চা আসবে না শুধু বাচ্চা আসবে বাচ্চার বাপ আসতে হবে আর এসে উপযুক্ত দিয়ে বাচ্চা ঢোকাতে হবে কথা বুঝে এসছে আব্বা কথা বুঝে এসছে গাড়ি কটায় আসবে নটায় নটার পরে যে কোনো সময় চলে আসবে এই বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য নটার পরে গোসল করবে না আগে আগে ইউনিফর্মটা আগে পরে বসে থাকবে না গাড়ি আসার পরে আগে সাড়ে আটটায় বাচ্চা গোসল করেছে ইউনিফর্ম পরেছে জুতো মজা পরেছে ব্যাগ গুছিয়ে নিয়েছে আনুষঙ্গিক যা জিনিস লাগে স্কুলে সব নিয়েছে আর মাকে মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে মা কি আমার টিফিনটা দাও আমার টিফিন বক্সটা সাজিয়ে দাও আবার নটার পরে গাড়ি আসবে এখন ও সব শুনতে চাই না তুমি দাও তো মা বলছে একটা কাজ করছি বাবা কাজটা সেরে দিচ্ছি তোমার কাজ তুমি দেখো তো আগে আমারটা ছেড়ে দিয়ে তোমার কাজ করো মায়ের কাজ বন্ধ করে বাচ্চার টিফিনটা সাজিয়ে দিতে মা বাধ্য হ্যাঁ না না বলেন হ্যাঁ না এর গাড়ি নটার পরে আসবে সাড়ে আটটার পরে থেকে তৈরি আছে এই বাচ্চাটা না বাড়লোক না সাবার লোক এই যে ছ আট বাচ্চাটা না না সাবার লোক যদি বলেন ওই বাচ্চা পরে নটার যে সময় এনি টাইম গাড়িটা চলে আসবে আর হনের মেরে চলে যাবে আমাকে চাপতে হবে তাই সে আধ ঘন্টা আগে থেকে গোসল করে ইউনিফর্ম পরে প্রয়োজনীয় সমস্ত খাতাপত্র নিয়ে টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে আপনি আমি তো মুসলমানের বাচ্চা ইসলাম গ্রহণ করার সাথে সাথেই ইসলামের ব্যারিস্টার আর মিনিস্টার বলে দিয়েছে মুসলমানের একটা ইউনিফর্ম আছে তুমি কোন জাতের কোন দেশের ছিলে আমি শুনতে চাইবো না কলেমা যখন পরে নিয়েছ তোমার ইউনিফর্মটা আমার ইউনিফর্ম হতে হবে অবীরভূমের লোকেরা ইউনিফর্ম পরে আছো তো বাউরির মতো বাগদির মতো মুচির মতো ডোমের মতো চামারের মতো খ্রিস্টানের মতো বেইমানের মতো যার যেমন পছন্দের কাছে পড়ে নিয়েছ ইসলামী ইউনিফর্ম আছে আপনার কাছে তো আপনার থেকে তো নাবালো অনেক ভালো আপনি তো না থেকেও নাবলো আরে ও তো এনি হাউস যাওয়ার জন্য তার আনুষঙ্গিক সব গুছিয়ে নিয়ে বসে আছে আপনার আমার কখন কোন মুহূর্তে মুহূর্তের গাড়ি আসবে জানা আছে আপনি আপনি ওই বাচ্চাটার খেয়াল আছে আমাকে যেতে হবে তৈরি হয়ে গেছে আপনি আজও পর্যন্ত তৈরি হন নাই আজও গোসলও করেন নাই হাই রে কপাল আমার বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্দা মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা বাচ্চা তো ধমক মেনে মায়ের কাছে রাস্তা যাবার সফরে যাবার টিফিনটা আদায় করে নিয়েছে আপনি গোটা দুনিয়াতে এত কামিয়ে সফরে যাবার টিফিন গুছিয়ে নিয়েছেন তো হায় কপাল খালি জল চা শুনছে না চলে ফেরেস্তারা বলছে বাঁশ দেখেছিস তো বাঁশ একদম ছিলে দেবো কবরের ছলে ছুটিয়ে দেবো জানি না এখানে শরীরে আলো শরীর আল্লাহ করে আরে জিন্দেগিতে ইসলাম শেখার নাম ভাবার নাম মানুষের কোলে জন্ম নিলে মানুষের বুকে দুচ্চুষে খেয়ে বড় হলে ওকে মানুষ বলে না মানুষের একটা আলাদা ফার্মার আছে ডাইশ আছে যে দাইশটার নাম হলো মোহাম্মদ্লাহ যে দাইশের যেমনি আপনারা আজকে মিলাদ দিয়েছেন স্টেজ থেকে শুনছি হ্যান্ডবিল যদিও দেখি নাই যে নবী দিবস সম্পর্কে আজকে জলসা তাই তো নবী চৈত্র নিয়ে আলোচনা যাবো ওখানে আমি ঠিক আপনার সিরাতন নবীর জলসা ভালোচ্ছিস আলহামদুলিল্লাহ আপনাকে নবীতে নিয়ে যাচ্ছি সিরাতুল নবী তো মানুষের জন্য কার জন্য মানুষের আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি শুধু দরজার কাছে সে দাঁড়িয়ে গেছে আমি তো এখনো যা বুঝতে পারা যাচ্ছি নাবাল কি রয়ে গেছে নাবাল দুটো কোয়ালিটি আছে কটা বলে শিখে নেন জানেন না তো শিখে নেন আজকে নাবার লোকের কটা কোয়ালিটি দুটো কটা বললাম দুটো একটা হচ্ছে জাত না বারলোক আর একটা হচ্ছে ধাত না জানতে জানতেন শুনি না এগে কোনো ওই এক থেকে আঠারো এটা হচ্ছে ধাত না বাড়লোক এ ধাতেই নাবল যাই কোন লোকে বলে ভাই ছেড়ে দেন বাচ্চা ছেলে করে ফেলেছে ভুল হতেই পারে না লোক ছেলে ছেড়ে দেন হ্যাঁ বলে বল না আর একটা বাষট্টি বছরের বুড়োকে লোক বলে কি কী না লোকের মতো কথাবার্তা বলো লোকটা না বাড়লো হ্যাঁ চোদ্দোটা নাতিও না কিন্তু লোকে নাবার লোক বলে বলে না বলে না যদি বলেন এটা জাত না বার লোক ছ্যা 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 এখন আমার তো নাবার লোকের খাতা থেকে গন্ধ যায় না এখন আমাকে দেখে নাবার লোক গন্ধ বন্ধ করে আর আপনি সাবাল্যকের লোকের মধ্যে কথা বলেন মনের মাথায় বসে বসে আমি কি কম বুঝি নাকি ধর্ম আমি বুঝি না তুমি তো ক্রিসু বোঝো না চাচা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না আর মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না মুসলমান আলাদা করে হতে হয় আর মানুষ আলাদা করে বানাতে হয় এটাই জানতেন না আপনি এটাই জানতেন কি জলছে শুনেছেন জীবন ভরে আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবা তৌফিক দান করুক বলুন আমি সারা জীবন জলছে শুনেছেন যে মানুষ মরে গেলে কবরে তিনটে প্রশ্ন হয় কটা যদি কটা তিনটে একটা হচ্ছে মার রব্বুকা তোর রব কে অমাদিনুকা তোর দিন কি অমান নবীকা তোর নবীকে হ্যাঁ না না জোরে বলে না এই প্রশ্নটা কবরে যে হবে শুধু আমার একার না সবার ভেবে বলেন আমার একার না সবার না এতগুলো মরোনা বসে আছে আমার পিছনে যদি কেটে দিতে পারি তা মাই চ্যালেঞ্জ আমি না আমি জয়নাল মৌলবিন না সকলের জন্য না এখানে মানদব বুক জিজ্ঞাসা করার জন্য তিনটে কোয়ালিটি আছে করে বললাম করে বললাম এখান থেকে মিলিয়ে নেন ইসলাম বাস্তবের নাম অবাস্তবের নাম না উদ্ভট গল্প বলে দিলে আর আপনি তাদের সোহান না উফ কি দারুণ কথা তখন বুঝবেন পাক্কা গেঁজা ঘর কিচ্ছু বলি না বহাজি না সোহান আল্লাহ লেদা আমি আজ প্রায় দেড় মাস হলো ভালো করে বাড়ি ঢুকতে পারি নাই এখান থেকে সেখান সেখান থেকে ওখান করতে করতে কেটে যাচ্ছে এখন দেড় মাস পরে আমি যখন আমার অফিসে গিয়ে ঢুকবো ঢুকে যদি দেখি এরকম একটা বেশ জোয়ান হাতটা কটা ছেলে মাথায় আছে মুখে দাঁড়িয়ে আছে বসে আছে তুমি ঢুকেই প্রথমে জিজ্ঞাসা করে বাবু তোমার নাম কি হ্যাঁ না কোথায় বাড়ি তোমার কি জন্য এসেছ বাবা করবো না করবো না কথা বলেন হ্যাঁ না এই কথা বলে শুধু আমি প্রথমে ঢুকে দেখছি অফিসে একজন অচেনা মানুষ বসে আছে তো কি বলবো ভাই আপনার নাম কি বাড়ি কোথায় কেন এসেছেন হ্যাঁ না না কিন্তু অফিসে ঢুকে একটা আছে তো দেখে আমি তাকে জিজ্ঞাসা করবো তোর নাম কি ওকে জিজ্ঞাসা করবো দরজা খিল লাগাবো বলে দরজার খিলটা খুলে প্রথমে দেখবো নিচে কোথায় লাঠি পড়ে আছে আর যদি লাঠি না পায় তো ঝাঁটা ভাত ঝাড়তো ঝাঁটা ওকে জিজ্ঞাসা করবো না প্রথম পিটাবো কত বলেন ওকে জিজ্ঞাসা করবো না প্রথম পিটাবো প্রথম পেটাবো কারণ ওকে জিজ্ঞাসা করার দরকার নেই মারের দরকার আমার অফিসে তুই ঢুকেছিস তোর আর ব্যবস্থা করছি দাঁড়া বাড়ির মেয়ে ছেলে বলছি ভাই পেশা পায় করবেন ছেলের কুর্তা ওই দাঁড়া ওকে আগে দিই দুঘাত তারপর ছাড়বো ওই সাহস কি আমার ঘরে ঢুকেছে হ্যাঁ না না করকম হলো এই করকম হলো দু রকম আর তৃতীয় রকম হলো আমি গিয়ে বাড়িতে এসেছি দেড় মাস পরে আর ঢুকে দেখছি যে শিউরি থেকে হাজার মুফতি সাহেব আমার বাড়িতে গেছে কামরায় বসে আছে আমি যত ক্লান্ত থাকি আর যে অবস্থায় থাকি যে মুডে থাকি যখন দেখতে পাবো মুফতি সাহেবকে ব্যাগটা দেখে দিয়ে আমি নিজের নিচে হয়ে গিয়ে বলব আসসালামু আলাইকুম কখন এসেছিলেন আমাকে বললে আর বলেন একটু আপনি আপনার কোনো অসুবিধা হয়নি তো রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আসতে না বাবা সঙ্গে সঙ্গে ব্যাগটা রেখে দিই তখন আমার গলার আওয়াজ বলবে খাবার তাদের বাড়ির লোক চিন্তা করছি এত মেহমান আছে কিছু মানে চিনলাচ্ছে তুই ব্যাপার কথা বলবি না যা বলছি তাদের কর মিষ্টি ফল যেখানে যত তোমার ক্ষমতা আছে তখন চটা চট চটা চট চটা চট আনবে আর সামনে আনতে হবে বাবা দাঁড়াবো নাস্তা করুন কখন এসে আমি খেয়াল নেই বসে 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 নাস্তা খান হ্যাঁ না ওনা কোথ খালি সালামটা দিই বা আউট আর দিক হবে না আর খাবারের ব্যবস্থা চলছে হ্যাঁ না বলে হ্যাঁ না না কোয়ালিটি কটা হলো তিনটে তো মরার পরে আপনাকে গোসল দিয়ে সুন্দর করে সাজিয়ে জমের পানি দিয়ে গোসল করাবে আর কাবার কাপড়ে আপনাকে ঢাকা দেবে আর চল্লিশ জন হাজি সাহেব আপনার জানাজা পড়বে আর দুজন মরচার কবরে শোয়াবে ফেরেস তার চিন্তা করবে মাল ইম্পর্টেন্ট হবে ব্যান্ডেড কোম্পানির মাল হবে হ্যাঁ না বলে কিন্তু মাথার কাছের কাপড়টা খুলে দেবে আর খুলে দেখবে ব্র্যান্ডেড তো দূরের কোটা আনপোটেক্ট মাল ভরা যা বলেছে তাই নাই বলেছি স্টিলের চামচ দিচ্ছি খুলে দেখি মাল প্লাস্টিকে তো তখন কোম্পানির নাম ধরে ঝালবে না ভাঙবে ছোট বলে ভাঙবে না ভাঙবে না হ্যাঁ বাবা দিদা সোনা লালেরা আপনার এই মুখটা হচ্ছে মনের আয়না দুনিয়াতে আপনার মুখটা হচ্ছে মনের আয়না দুনিয়াতে আর মুক্ত হবে চরিত্রের আয়না কবরেতে এটা শিখে নেবেন আল্লাহর অলিদের মজলিসে গিয়ে ভাক্কানি অলিদের পা টিপে আর সন্দেহ হলে জেনে মুক্তি সাহেবের কাছে মুক্তি সাহেবের কাছে আপনার মজলিসে বসবেন আর জানবেন যে জয়নাল বলে গিয়েছিল। যে মানুষের মনের আয়না হচ্ছে দুনিয়াতে মানুষের মুখ হচ্ছে মনের আয়না দুনিয়াতে আর মানুষের মুখ হচ্ছে চরিত্রের আয়না অন্ধকার কবরেতে হাজার কথাটা ঠিক না বল যদি বলে ভুল আপনি দয়া করে ফোন করবেন আপনার জলসা টাকা ফুল আর যদি বলে না ঠিক তাহলে নিজেরা যে যাবার চেষ্টা করবেন করবেন চাল্লা করবেন চাল্লা কারণ মানুষ এই মানুষটা হাসছে কিন্তু ভেতরে একটা বাচ্চা মরে যাওয়ার দুঃখ আছে ওর চেহারা বলে দেবে দেবে না দেবে না তো মশাফে করছে বলছে আব্দুল ভাই কি ব্যাপার আপনি খুব দুঃখিত মনে হচ্ছে বলছেন না ভাই আপনি এসেছেন খুব খুশি চলুন শরবত খান নাস্তা খান না ভাই সত্য কথা বলো না কি হয়েছে যখন হাতটা টিপে ধরে চেপে বলবো কি হয়েছে বলো তখন আমার মুখের কথাটা বেরুতে দেরি ওর চোখের কোন থেকে পানির ছটাটা ছুটতে দেরি হবে না না হ্যাঁ ভাই খুব কষ্টে আছি একবার তো সন্তান ছিল মারা গেছে ও হাসি কিন্তু উপরে আছে ভেতরে যে কষ্ট আছে ওটা চেহারা বলে দিয়েছে না আপনার এটা হচ্ছে মনে যায় না আর অন্ধকার কবরে শুলে আপনার চেহারা চরিত্রে নাই না ইমাম গাজালি রহমতুল্লাহ লিখেছেন যে মাইয়েতকে কবরে শোয়াতে দেরি তার চেহারা তার চরিত্র সঙ্গে মিল খেতে দেরি করে না কারোর হাঁস কারোর মুরগি কারোর ছাগল কারোর গরু কারোর কুত্তা ইহা তাকে কারোর মুখটা সুরের মতো হয়ে যায় তো ফেরেশতা কবরে ঢুকে কাপড় খুলে যদি দেখে কুকুর ঢুকে আছে কা বলবে না ওপরে বাঁশ ছাড়াবে কোনটা করবে মানরব্ব বুকে বলবে স্কুলেই মার দাদাকে কুর্তা পেতায় পরে বান্দব বুকে বলবো এই জানমান হয়ে কবরে শুলে জানমান হয়ে কবরে শুলে কোনো কথাই মার মানুষ হয়ে শুলে দুটো কোয়ালিটি একটা কোয়ালিটির মানুষকে জিজ্ঞাসা করবে মানরবু কা অমা নবী উকা ও মা দিনুকা তোমার দিন কি তোমার নবী কে তোমার রব কে সত্যিকারের মানুষের কবরে এ শুলে ফেরিস্তা কবর থেকে দেড় হাত দূরে দাঁড়িয়ে সালাম দেবে হুজুর আলাইকুম ভালো আছেন আসতে কষ্ট হয় নাই তো এই সালাম দিতে দেরি কবরের জান্নাতের বিছানা বিছুতে দেরি হবে না সালাম দিতে দেরি জান্নাতের সঙ্গে কবরের কানেকশন হতে দেরি হবে না সালাম দিতে দেরি পায়ের দিক থেকে মদিনা শরীফের নাবি এসে দাঁড়াতে দেরি করবে না যদি বলেন সোহান আল্লাহ এই জন্য কাবরুল আউজা তোমিন রিয়াজের জান্নাত মানুষের মতো মানুষ যখন কবরে শোয় উপর থেকে কবর দেখা যায় ভেতরে কবর নাই ওটা জান্নাতের বাগান কথা বুঝে এসছে কথা বুঝে এসেছে এই জন্য শোনাচ্ছিলাম যে সবাই আমরা মানুষ মনে করি কোরআন সবাইকে মানুষ মনে করে জোরে বললো করে না তাই শুনেছি বা নকন্দ জরানালি জাগান্ন من الجن والإنس لهم قلوب لا يفقهون يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أدل أولئك هم الغافلون ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার থেকে খারাপ সেজন্য কথা এখানে এসে আবার শুরু করবো দাঁড়ান ব্যাকে চলে যাই শোনাচ্ছিলাম তিনি আল্লাহ ডাকলি যেতে হবে যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাবো এর সুযোগ কেউ পাই নাই আর আমি পাবো না এটা যদি বুঝে থাকেন তাহলে আজ থেকে তৈরি হন যে আমাকে এনি টাইম যেতে হবে এই জামা আর পরবো না এরকম মুখা রাখবো না এরকম শরীর বানাবো না আর নামাজ কাজা করবো না আত্মাবাদ কাজা করবো না আর আমার মুখে নোংরা কথা বলবো না আর হারামালটা খাবো না কারণ আমাকে যেতে হবে যে কোনো সময় ক্ষমা হবে না আমাকে দেখে যেন বুঝতে পারে মানুষ এসেছে আর কিছু না কথা মনে থাকবেন ইনশাল্লাহ থাকবেন তাহ্লা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবর বলছে গোসল করে একবারটা সুরি চল একবার চল ফের ওখানে গেলে বুঝিয়ে দেব তোর বল না আমার বল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম 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 পাটির নেতার গরম নীতির গরম দাদার গরম দিদির গরম তোমার গরম আর আমার গরম গেলে এই সব নরম গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে জোরে বলো কে আল্লাহ তার দরবারে দরবার কার আল্লাহ দরবার কার জোরে বলো দরবার আর বাকি পৃথিবী যত দরবার আছে এগুলো হচ্ছে মানুষ ঠকিয়ে খাবার কারবার দরবার তার তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফে সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা পুজো অচল সচল দুর্বল সবল মরলে সব এক দল কাদরিয়া চিস্তিয়া মোজাদা নকশবন্দিয়া দেওবান ফুলপুরা তবলি হেজবুল্লা হাকিলাডাঙ্গা মরে গেলে সব কবর ডাঙ্গা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে নেম পেলেট সমান সমান এখন সকলের নাম হচ্ছে লাশ আর ফেরেস তারা বলছে যাবার সময় তুই তাকিয়ে দেখে যাস কারণ তোর অনেক আগে চলে গেছে আচাচা বাঁশ বীরভূমের বন্ধুরা জলসা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে যাস তো দিনে আমার কি আছে পাশ নাকি আচা চাবাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে খুব ভেবে জবাব দেবে তিনি কে আর কথা বলে না আবদুল্লাহ ভাই কথা বল এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে একাই মালিক যদি আল্লাহ ছিল তো পায়ে হেঁটে এখান থেকে পাথর চাউরি কেকে গেল এই ক্ষমতার সবকিছুর মালিক যদি একাই আল্লাহ ছিল তাহলে আপনার বাড়ির আমার বাড়ির বউ গুলো কি করতে আজ মেঝে গেল আল্লাহ ছিল ভাবেন যা বুকে বলছেন তা কাজে করছেন না এই পৃথিবীতে মানুষ দেখবেন কুকুর পোষে অনেকে মাছ পোষে অনেকে ইঁদুর পোষে বাঁদর পোষে পোষে না সব করে কেউ শুনেছেন গিরগিটি পোষে দেখেন না এই তো জীবনে শুনেছেন গিরগিটি পোষে গিরগিটি বোঝে না বোঝেন না বোঝেন পশে শুনেছেন না গিরগিটি দেখলে লোকে আদর করে না প্রথম মারে এই আদর কয়না মারার চেষ্টা করে কারণ কি বলেন তো ও সেকেন্ডতে রং পাল্টায় সেকেন্ডতে যদি বলে এই অভিশপ্ত প্রাণী সেকেন্ডতে রঙ পাল্টায় আল্লাহ তিন অভিশপ্ত প্রাণী মারলে নেকি কি আছে পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে বাঁচালে নেকি কি আছে কুত্তাকে পানি পান করিয়ে বেশ্যা জান্নাতে চলে গেছে কিন্তু গিরগিটি দেখে বাঁচালে নেকি কি নাই মারলে নেকি কি আছে কেন বলেন তো সেকেন্ডে রং পাল্টায় কেন বলো জোরে বলেন কথা বলেন ভাই সেকেন্ডে কি করে ও রং পাল্টায় একবার আপনি আর আমি আমার দিকে তাকিয়ে দেখি তো আমি গির থেকে কম কিছি মাল যখন কিনি তখন কালার আলাদা আর যখন বিক্রি করি তখন কালার বলো ছেলের বিয়ের সময় বাপের মেজাজ আলাদা আর মেয়ের বিয়ের সময় বাপের মেজাজ মেলার সময় মেজাজ আলাদা জলচার সময় মেজাজ এই সারা গিরগিরির থেকেও খারাপ গিরগিরি বলে কোথাও আমি রং পাল্টাই কিন্তু এত রং পাল্টাই শ্বশুর যখন যায় তখন মেজাজ আলাদা আর জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন মাল মেজাজ আলাদা ফেরেস তার চিন্তা করছে তো গিরগিটির থেকে একদম আগে জাত পাল্টান

এর মতন দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা তো গিরগিটি এমন একটা প্রাণী যে মিনিট মিনিট রক্ত রং পাল্টায় তাই পৃথিবীর কেউ তাকে ভালো চোখে দেখে না আজ মুসলমানকে পৃথিবীর কোন জাত ভালো চোখে দেখে ইহা তাকে বাপ বেটাকে দেখে না ভাই ভাইকে দেখে না স্বামী বিবিকে দেখে না কারণ এ এত তাড়াতাড়ি রং পাল্টায় একে চিনতে পারা যায় না হ্যাঁ না বলে